আমরা আসি এমসিকিউ 11 নম্বর এমসিকিউ এ। 11 নম্বরে কি বলেছে? 11 নম্বর এমসিকিউতে বলেছে যে 3x + 2y = 8 সরলরেখার নতিমাত্রা মানে এম এবং এবং ওয়াই অক্ষের ছেদাংশ মানে সি। তাহলে নতিমাত্রা ওয়াই অক্ষের ছেদাংশ দিয়ে কোন ফর্মুলা? তোমাদের না এই জিনিসগুলো পড়ে আগে ভাবতে হবে যে এইটা দিয়ে কোন ফর্মুলা আছে। নতিমাত্রা আর ওয়াই অক্ষের ছেদাংশ মানে এম আর সি দিয়ে কোন ফর্মুলা আছে? যে ওয়াই ইকুয়াল এমএক্স প্লাস সি। তাহলে এই আকারে যদি আমি এই সরলরেখাকে যদি এই আকারে বানাতে পারি তাহলেই নতিমাত্রার ওয়াই অক্ষের ছেদাংশ পেয়ে যাবো। এইটাকে বুঝতে হবে যে কোন ওই শর্তগুলো পড়লেই বুঝবে যে কোন ফর্মুলা অ্যাপ্লাই হবে। তাহলে বানাই, তাহলে দেখো ওয়াই বাপাশে, তাহলে 2y ইকুয়াল এক্স এপাশে, তাহলে -3x + 8 আমরা এরকম বানাচ্ছি। তাহলে আগে কি ওয়াইকে একা করলাম ওয়াই বাপাশে, এবার দেখো ওয়াইয়ের সহগ কত, এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে এটাকে 1 বানাই। তাহলে ওয়াই ইকুয়াল -3/2x + 4। তাহলে ট্যালি করলে দুটোকে যদি তোমরা ট্যালি করো তাহলে কি হবে? নতিমাত্রা এম সমান কত এখানে? -3/2। আরেকটা কি চেয়েছে? আরেকটা চেয়েছে ওয়াই অক্ষে ছেদাংশ, ওয়াই অক্ষে ছেদাংশ -c = 4। তাহলে এই যে হয়ে গেল, তোমাদের এই শর্তগুলো পড়তে হবে। এই শর্তগুলো পড়লেই তোমরা পারবে এ নাম্বার উত্তর, শর্তগুলো পড়তে হবে। 12 নম্বর দেখো, বলছে ax + by + c = 0। সরলরেখার সমীকরণকে y = mx + k আকারে প্রকাশ করা যাবে কোন শর্ত সিদ্ধ করলে? এই সরলরেখার সমীকরণকে এই আকারে প্রকাশ করা যাবে কোন শর্ত সিদ্ধ করলে? তাহলে আগে এই আকারে বানাই, তাহলে ওয়াই বাপাশে, তাহলে by = -ax - c। তাহলে y = -a/bx - c/b, তাহলে এই আকারে হয়ে গেল। এখন এটা করা যাবে কোন শর্ত? দেখো যদি এই হরগুলো জিরো হয়, যদি এই হরগুলো জিরো হয় তাহলে সামথিং বাই জিরো মানে কি? ইনফিনিটি, তোমার কোনো ভ্যালু থাকছে না। তাহলে হর জিরো হলে কিন্তু হবে না। যদি বলো তা লব জিরো হলে, হ্যাঁ লব জিরো হলে এটা জিরো, এম এর মান জিরো, এটা জিরো হলে এটা জিরো, কে এর মান জিরো, অসুবিধা নেই তো। কিন্তু হর জিরো হলে তো কোনো এক্সিস্টেন্সই থাকবে না, অস্তিত্বই থাকবে না। তার মানে বি যদি জিরো হয় তাহলে অঙ্ক ঠিক হবে না, শর্ত ঠিক হবে না। তাহলে বি নট ইকুয়াল জিরো হলে শর্ত ঠিক হবে। তার মানে বি নট ইকুয়াল জিরো হতে হবে ডি নাম্বার উত্তর। বি ইকুয়াল জিরো হলে শর্ত হবে না। এবার আসি আমরা 13 নম্বর অঙ্কটা। 13 নম্বর অঙ্ক বলছে px + qy + r = 0। সরলরেখার সমীকরণকে x/a + y/b = 1 আকারে প্রকাশ করতে কি শর্ত লাগবে? x/a + y/b = 1 আকারে প্রকাশ করতে কি শর্ত লাগবে? তাহলে দেখো x/a + y/b = 1, তার মানে যদি এটাকে তোমরা এভাবে বানাতে যাও তাহলে কি হবে? দেখো তাহলে কি হচ্ছে যে px + qy = -r দিয়ে ভাগ করে দাও। তাহলে px/r - r দিয়ে ভাগ করছি +qy/r = 1। তাহলে ওই আকারে বানাতে গেলে উপরে x একা, তাহলে x/r/p একটাকে শিখিয়েছি এই ফর্মুলাটা, y/r/q = 1। তাহলে এই আকারে এলো। কিন্তু যদি এখানে পি কিউ আর এর কেউ একজন জিরো হয় তাহলে দেখো এই আকারে থাকবে না। যদি আর জিরো হয় তাহলে হর জিরো, এক্স এর নিচে জিরো হলে কি করে হবে? যদি এখানে ধরো পি বা কিউ জিরো হয় তাও তো হরের হর জিরো, তার মানে এটা তো ইনফিনিটি হয়ে যাবে। তার মানে পি জিরো হলে হবে না, সব তো নিচে আছে এগুলো জিরো হলে হবে না, তো কিউ জিরো হলে হবে না, আরও জিরো হলে হবে না, তার মানে একটাও জিরো হওয়া চলবে না। তার মানে এটা কোন নাম্বার? এ নাম্বারের মতো। যদি একটাও জিরো হয় তাহলে এক্সিস্ট করছে না, তার মানে এটা এ নাম্বারের মতো। এবার 14 নম্বর, 14 নম্বর বলছে y = mx + c দ্বারা ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা প্রকাশিত হওয়ার জন্য কোন শর্তটি সত্য হবে? y = mx + c এটা দ্বারা বলছে এক্স অক্ষের সমান্তরাল, এটা দ্বারা এক্স অক্ষের সমান্তরাল সরলরেখাকে প্রকাশ করবে। তাহলে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার ফর্মুলা কি? y = কনস্ট্যান্ট। তাহলে খেয়াল করো এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার ক্ষেত্রে y = কনস্ট্যান্ট হয়, এবং এই যে কনস্ট্যান্টটা এটা জিরো হয় না। কেন? যদি কনস্ট্যান্ট জিরো হয় তাহলে তো এক্স অক্ষই হয়ে যাবে। ভেবে দেখো এক্স অক্ষের সমীকরণ y = 0,
আর এক্স অক্ষের সমান্তরালের সমীকরণ কি? ওয়াই ইকুয়াল কনস্ট্যান্ট। তাহলে এই কনস্ট্যান্ট যদি জিরোই হয় তাহলে ওয়াই ইকুয়াল জিরো হয়ে যাবে। তো ওয়াই ইকুয়াল জিরো মানে এক্স অক্ষ। কোশ্চেনে বলেছে এক্স অক্ষ হবে না, এক্স অক্ষের সমান্তরাল হবে, তার মানে এই বিটা জিরো না। এবার এর সঙ্গে তোমরা এটা ট্যালি করো, দেখো এ কে যদি এরকম বানাতে হয় তাহলে এম এক্সটা থাকলে হবে না, এম এক্স থাকলে এটা হবে কি করে? দেখো এতে এক্স আছে কি? নেই। তার মানে এম এক্স থাকবে না মানে কি, এম যদি জিরো হয়ে যায়, এম যদি জিরো হয় তাহলে তো এম এক্স থাকছে না। বলছে এই সমীকরণকে এরকম বানাও, তাহলে এই সমীকরণকে এরকম বানাতে গেলে কি হচ্ছে, এক্স থাকা যাবে না, তাহলে এক্স কী করে ভ্যানিশ হবে? যদি এম জিরো করি তাহলে এক্স ভ্যানিশ হয়ে যাচ্ছে। আর তার সঙ্গে এখানে বি নট ইকুয়াল জিরো তো দেওয়াই আছে, তার মানে কি এমকে জিরো হতে হবে আর বি নন জিরো। তোমরা ভেবে দেখো যদি এমটা জিরো হয় আর বি নন জিরো মানে কি, এখানে তো বি নেই এখানে সি আছে, তাহলে এটা বি না এখানে সি, এখানে এই বি যেমন এখানে বির জায়গায় কী আছে, সি আছে। তাহলে ভাবো যদি এমটা জিরো হয় আর সি যদি নন জিরো হয়, জিরো বাদে অন্য যে কোনো বি, তাহলে কী হবে, ওয়াই ইকুয়াল সি, তার মানে তো ওয়াই ইকুয়াল বি, বি আর সি একই ব্যাপার, দুটোই কনস্ট্যান্ট। তার মানে ওয়াই এম জিরো হতে হবে কিন্তু সি জিরো হলে চলবে না, এটা বি নাম্বার শর্ত, এটা বি নাম্বার শর্ত। একটু অন্যরকম, এগুলো একটু প্র্যাকটিস করতে হবে, এগুলো জাস্ট এগুলো তোমাদের মানে এগুলো একটা কনসেপ্টুয়াল অঙ্ক, তো ওই জন্য একটু অসুবিধা হতে পারে, করবে এগুলো করলে কনসেপ্ট আরও ভালো হয়। হ্যাঁ, 15 নাম্বার বলছে তিন কমা মাইনাস রুট তিন ও রুট তিন কমা মাইনাস এক বিন্দু দুটি সংযোজক সরলরেখার নতি, বিন্দুটি সংযোজক সরলরেখার নতি। তাহলে নতি কী ছিল? নতি ছিল থিটা, নতি ছিল থিটা। তাহলে ট্যান থিটা সমান ফর্মুলা কী ছিল, ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু। এম মানে তো ট্যান থিটা, দেখবে আমি আগের দিন লিখিয়ে দিয়েছিলাম যে প্রবণতাকে এম দিয়ে লেখে, ট্যান থিটা দিয়ে লেখে, বা ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু। তার মানে ট্যান থিটা সমান, এখানে তো থিটা বার করতে পারো তাই এম আর কাজে লাগবে না। তাহলে ওয়াই মানে কি, সেকেন্ডগুলো, তাহলে ওয়াই ওয়ান মাইনাস রুট থ্রি মাইনাস ওয়াই টু, তার মানে ওয়াই ওয়ান মাইনাস মাসে প্লাস ওয়ান বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু, মানে থ্রি মাইনাস রুট থ্রি। তাহলে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু, তাহলে দ্যাট মিন্স ট্যান থিটা সমান, তাহলে নিচে আমরা রুটটাকে ক্যান্সেল করি, তাহলে মাইনাস রুট থ্রি প্লাস ওয়ান হরের অনুবন্ধিতে গুণ করি, তাহলে থ্রি প্লাস রুট থ্রি অনুবন্ধিতে গুণ করছি, তাহলে নিচে কী হবে, থ্রি মাইনাস রুট থ্রি ইন্টু থ্রি প্লাস রুট থ্রি অনুবন্ধিতে গুণ করলে এটাই হয়। তাহলে এখান থেকে তোমরা ব্র্যাকেট ভাঙো, তাহলে গুণ করো মাইনাস থ্রি রুট থ্রি মাইনাস রুট থ্রি রুট থ্রি গুণ করলে তিন প্লাস তিন প্লাস রুট থ্রি, আর নিচে কী হবে, থ্রি স্কোয়ার মাইনাস রুট থ্রির হোল স্কোয়ার, নিচে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা। তাহলে দেখো তিন তিন কাটছে, তাহলে এখানে কী পড়ে আছে, মাইনাস টু রুট থ্রি, আর নিচে নয় বিয়োগ তিন। তাহলে আমি পরের পৃষ্ঠায় করি, তার মানে ট্যান থিটা সমান ওপরে মাইনাস টু রুট থ্রি আর নিচে তিন স্কোয়ার নয় বিয়োগ টি, দ্যাট মিন্স ট্যান থিটা সমান মাইনাস টু রুট থ্রি বাই সিক্স, ওপর নিচে রুট থ্রি দিয়ে গুণ করি, তাহলে টু রুট থ্রি ইন্টু রুট থ্রি বাই সিক্স ইন্টু রুট থ্রি, ওপর নিচে রুট থ্রি দিয়ে গুণ করলাম, তাহলে মাইনাস টু ইন্টু থ্রি রুট থ্রি রুট থ্রি গুণ করলে সিক্স বাই সিক্স ইন্টু রুট থ্রি, জাস্ট ওপর নিচে করলাম, দুই কেটে গেল, তার মানে মাইনাস ওয়ান বাই রুট থ্রি, ট্যান থিটা সমান মাইনাস ওয়ান বাই রুট থ্রি। তাহলে ট্যান থ্রি যদি মাইনাস ওয়ান বাই রুট থ্রি হয় তাহলে থিটার মান হয় 150 ডিগ্রি, থিটার মান হয় 150 ডিগ্রি, ট্যান থিটা ওয়ান বাই রুট থ্রি, থিটা হয় 150 ডিগ্রি। তাহলে এটাই উত্তর, 150 ডিগ্রি কোনটা, এ নাম্বার উত্তর। তোমরা অসুবিধা হলে এখানে চারটে উত্তর দেওয়া আছে, 150, 30, 60, 120, তোমরা চারটে ক্যালকুলেটার বসাবে, দেখবে মাইনাস ওয়ান বাই রুট থ্রি 150 ডিগ্রির জন্য আসবে, চারটে ক্যালকুলেটার বসিয়ে দেখবে, দেখবে এটার জন্য আসবে। তারপরের অঙ্কটা 16 নাম্বার,
16 নম্বর অঙ্ক বলেছে রুট 3,1 ও মাইনাস 3,-√3 বিন্দু দুটি সংযোগ সরলরেখার নতিমাত্রা কত? তাহলে এবার নতিমাত্রা চেয়েছে, তাহলে নতি মানে থিটা, নতিমাত্রা মানে কি এম, নতি মানে থিটা, নতিমাত্রা মানে এম, তাহলে ফর্মুলা কি y1 − y2 / x1 − x2, তাহলে y1 − y2 মানে কি 1 − √3, তার মানে 1 + √3, 1 y1 এই যে পরেরটা x1 y1 x2 y2, তাহলে 1 − √3 মানে 1 + √3, আর x1 − x2 তার মানে √3 − −3 মানে √3 − −3, তার মানে আলটিমেট +3। তাহলে একই রকম ভাবে 1 + √3 হরের করণীয় নির্ণয় করবে তোমরা, তার মানে √3 − 3 হরের করণীয় নির্ণয় করবে একই রকম। আর এখানে কি √3 + 3 × √3 − 3, এটা করে হরের করণীয় নির্ণয় করে তোমরা করবে অ্যান্সার আসবে 1 √3, লাস্টে দেখবে উপরে আসবে কেটে গিয়ে অ্যান্সার আসবে 1 √3, তাহলে এটা নিজেরাই পারবে সি নাম্বার উত্তর। ওপর নিচে উপরে গুণ করবে, নিচে আগের মতো এই যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা করবে, পুরো আগের অঙ্কের মতো করবে, অ্যান্সার এটা আসবে। আমি এটা স্টেপ জাম দিলাম, তোমরা করবে, এখানটায় তোমরা করবে। তারপর একটা কি বলেছে 17 নম্বর দেখি। 17 নম্বর বলেছে 7x + 8y + 56 = 0 সরলরেখা এক্স অক্ষ ও ওয়াই অক্ষের ছেদাংশ, এক্স অক্ষ আর ওয়াই অক্ষের ছেদাংশ। তাহলে এক্স অক্ষ আর ওয়াই অক্ষের ছেদাংশ কোন ফর্মুলা ছিল, x/a + y/b = 1, এক্স অক্ষ আর ওয়াই অক্ষের ছেদাংশ কি, এইটা ছেদাংশ কোনটা এ আর বি, এই যে একটা সরলরেখা এক্স অক্ষ আর ওয়াই অক্ষের ছেদাংশ কি, এই যে এক্স অক্ষে এ অংশ ছেদাংশ, ওয়াই অক্ষে বি অংশ। তাহলে বার করি, তোমার ডান দিকে 1, তাহলে ডান দিকে সেই আগের মতো, এটা আগেও শিখলাম, ডান দিকে কনস্ট্যান্ট নিয়ে যাও, তাহলে 7x + 8y = −56, ডান দিকে 1, তাহলে −56 দিয়ে ভাগ করি, তাহলে 7x − 56 + 8y − 56 = −56/−56, এই যে এরকম বানাচ্ছি, এরকম কেটে যাচ্ছে, তাহলে কী হলো 7 8, তার মানে x/−8 + y/−7 = 1, তাহলে এক্স অক্ষর ওয়াই অক্ষের ছেদাংশ কি −8, −7, এক্স অক্ষের ছেদাংশ −8, ওয়াই অক্ষের ছেদাংশ −7, তাহলে এটা এ নাম্বার উত্তর, এক্স আর ওয়াই অক্ষের ছেদাংশ চেয়েছে। এবার 18 নম্বর, 18 নম্বর বলেছে 3x + 4y + 15 = 0 সরলরেখাটির মূল বিন্দু মানে 0 0, মূল বিন্দু মানে 0 0, মূল বিন্দু থেকে সরলরেখাটির মূল বিন্দু থেকে দূরত্ব কত, এই সরলরেখার মূল বিন্দু থেকে দূরত্ব চেয়েছে। তোমাদেরকে আগের দিন একটা ফর্মুলা শিখিয়েছি, দেখবে যে এই যদি সমীকরণ হয় ax + by + c = 0, আর এই বিন্দু যদি হয় আলফা বিটা, এটাকে পি দিয়ে লিখেছিলাম, এটাকে এন দিয়ে লিখেছিলাম, পি একটা বিন্দু যার সমীকরণ আলফা বিটা আগের দিন শিখিয়েছিলাম, আর একটা সরলরেখা যার সমীকরণ ax + by + c = 0, এর মধ্যে দূরত্ব মানে পি এন এর দূরত্ব শিখিয়েছিলাম, এক্স এর জায়গায় আলফা বসে মানে এ আলফা প্লাস মড দিতে হয়, দূরত্ব তো নেগেটিভ হয় না, ওয়াইয়ের জায়গায় বিটা বসে, তার মানে বি বিটা প্লাস সি বাই √a² + b² একক, আগের দিন দেখিয়েছিলাম একটা বিন্দু থেকে একটা সরলরেখা লম্ব দূরত্ব। তাহলে এখানে কী চেয়েছে, এই সরলরেখার এই বিন্দু থেকে লম্ব দূরত্ব, তাহলে লম্ব দূরত্ব কত হবে, এক্সের জায়গায় দেখো মড, এক্সের জায়গায় কি আলফার বিটা বসেছে, এক্সের জায়গায় আলফা, ওয়াইয়ের জায়গায় বিটা বসেছে, তাহলে এক্সের জায়গায় আলফা মানে কত 0, তাহলে 3 × 0 + ওয়াইয়ের জায়গায় কে বসেছে বিটা, তাহলে এখানে এ দেখো আলফা, এই যে বিটা, তার মানে বিটা কত, বিটাও 0, আলফাও 0, বিটাও 0, তার মানে +4 × 0 প্লাস কত 15 বাই √3² + 4² একক, এ আলফা, এ এক্সের জায়গায় আলফা, তার মানে এ মানে 3 × 0
প্লাস ওয়াইয়ের জায়গায় কি এই বিন্দু, মানে এক্স এর জায়গায় এক্স এর বিন্দু বসাবে, ওয়াইয়ের জায়গায় ওয়াইয়ের বিন্দু বসাবে, এই হলো নিয়ম। তাহলে থ্রি ইন্টু জিরো প্লাস ফোর ইন্টু জিরো প্লাস 15 রয়েছে প্লাস সি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এবি কি এক্স ওয়াইয়ের সহগকে এবি বলছে, তাহলে এখানে এক্স এর সহগ কত তিন, ওয়াইয়ের সহগ কত চার, মানে রুট ওভার তিন স্কোয়ার প্লাস চার স্কোয়ার। তাহলে উপরে দেখো জিরো জিরো পনেরো, মানে শুধু পনেরো পড়ে আছে, আর নিচে এটা পাঁচ হয় ষোলো আর নয় পঁচিশ, তার মানে পাঁচ, তাহলে ইকুয়াল তিন একক, তেমন এটা আমাদের এ নাম্বার উত্তর। এমসিকিউ করতে কনসেপ্ট সব থেকে বেশি লাগে, এমসিকিউগুলো বেশি করে প্র্যাকটিস করবে, কোনো সমস্যা হলে আমাকে কন্ট্যাক্ট করবে। তারপরে বলছে নিচের কোন সমীকরণটি মাইনাস থ্রি কমা মাইনাস ফোর ও টু কমা ফাইভ বিন্দু দুটির সংযোজক সরলরেখার সমীকরণ, এই দুটো বিন্দুর সংযোজক সরলরেখার সমীকরণ চেয়েছে। তোমরা মনে করে দেখো যে দুই বিন্দু থাকলে সমীকরণ কি ছিল, দুটো বিন্দু সংযোগ সরলরেখা, দুই বিন্দু থাকলে সমীকরণ ছিল, দুটো বিন্দু থাকলে একটা সমীকরণ ছিল ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, কোন সমীকরণ কোন ফর্মুলায় হচ্ছে, কোন কোন শর্ত থাকলে কোন সমীকরণ ব্যবহার হয়, এটা পড়তে হবে, সমীকরণগুলোকে বারবার ওই জন্য পড়তে হবে, আর হেডলাইন সহ পড়তে হবে। দুই বিন্দু থাকলে ছিল ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ইকুয়াল এক্স মাইনাস এক্স ওয়ান বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু, এই লিখেছিলাম ফর্মুলা ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ইকুয়াল এক্স মাইনাস এক্স ওয়ান বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু। তাহলে এটা কি দেখো, এইটা হলো এক্স ওয়ান, এটা ওয়াই ওয়ান, আবার এটা এক্স টু, এটা ওয়াই ওয়াই টু, তাহলে এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু, তাহলে বসাই, তাহলে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান কত মাইনাস চার, তাহলে এই যে মাইনাস চার প্লাস হয়ে গেল বাই ওয়াই ওয়ান মাইনাস মাইনাস চার মাইনাস ওয়াই টু কত পাঁচ ইকুয়াল এক্স মাইনাস এক্স ওয়ান কত মাইনাস তিন, তাহলে এক্স মাইনাস এক্স ওয়ান বাই এক্স ওয়ান মানে মাইনাস তিন মাইনাস এক্স টু কত দুই, তাহলে এই যে হয়ে গেল বসিয়ে দিলাম আমরা। তাহলে এবার তোমরা সিম্পলিফাই করো, এবার তো সিম্পলিফাই করতে হবে, তার মানে দ্যাট মিন্স ওয়াই প্লাস ফোর বাই মাইনাস নাইন ইকুয়াল এক্স প্লাস থ্রি বাই মাইনাস ফাইভ, মাইনাস মাইনাস কেটে গেল, গুণাগুণি গুণ করি, তাহলে নাইন এক্স প্লাস তিন নং সাতাশ, নাইন এক্স প্লাস সাতাশ ইকুয়াল ফাইভ ওয়াই প্লাস কুড়ি, অ্যান্সারে সব বাদিকে, তাহলে বাদিকে নিয়ে আসি, তাহলে নাইন এক্স মাইনাস ফাইভ ওয়াই সাতাশ মাইনাস কুড়ি, তার মানে প্লাস সেভেন ইকুয়াল জিরো, নাইন এক্স মাইনাস ফাইভ ওয়াই প্লাস সেভেন ইকুয়াল জিরো, তার মানে সি নাম্বার অ্যান্সার, দুটো বিন্দু। তোমাদেরকে শর্ত পড়তে হবে যে এই শর্তে এই সমীকরণটা হচ্ছে, শুধু সমীকরণগুলো পড়ে রাখলে হবে না, কোন শর্তে কোন সমীকরণ হচ্ছে সেটা সব থেকে বড় ব্যাপার। আচ্ছা এরপরে আছে লাস্ট অঙ্ক, কুড়ি নম্বর অঙ্ক, আগেরটা সম্ভবত উনিশ করলাম, এবার কুড়ি নম্বর অঙ্ক বলছে নিচের কোন সরলরেখা নতিমাত্রা ওয়ান, তাহলে নতিমাত্রা ওয়ান, তাহলে তোমরা মনে করো যে নতিমাত্রা মানে কি এম, এম সমান ওয়ান, নতি মানে থিটা, নতিমাত্রা মানে এম মানে ট্যান থিটা, তাহলে এম সমান ওয়ান, আর এক্স অক্ষের ছেদিতাংশ মাইনাস তিন একক, ওয়াই অক্ষের ছেদিতাংশ দেয়নি, এক্স অক্ষের ছেদিতাংশ দিয়েছে মাইনাস তিন একক, তাহলে এবার দেখো ওয়াই অক্ষের ছেদিতাংশ হতো সি, এক্স অক্ষের ছেদিতাংশ তাহলে তো হবে না, তাহলে ভাবো এক্স অক্ষকে মাইনাস তিন এককে ছেদ করেছে, তাহলে এই যে এক্স অক্ষ একে মাইনাস তিন এককে ছেদ করেছে, তাহলে যদি এক্স অক্ষকে মাইনাস তিন এককে ছেদ করে সমস্যাটা কি, ওয়াই অক্ষের ছেদিতাংশকে সিতে লিখতে পারে, এক্স অক্ষের ছেদিতাংশ পাই না তো, তাহলে মাইনাস তিন অক্ষ যদি ওয়াই অক্ষের ছেদিতাংশ যদি মাইনাস এই সরি এক্স অক্ষের ছেদিতাংশ যদি মাইনাস তিন হয় তাহলে বিন্দুটা কি হয় মাইনাস তিন কমা জিরো। ভেবে দেখো এক্স অক্ষের ওপরে ছেদ করেছে মাইনাস তিনে, তাহলে এক্স অক্ষের ওপরে যদি মাইনাস তিনে ছেদ করে তাহলে বিন্দু কি হয় মাইনাস তিন কমা জিরো, তাহলে নতিমাত্রা পেয়েছো আর বিন্দু পেয়েছো, বিন্দু কি মাইনাস তিন কমা জিরো, তাহলে সমীকরণ, তাহলে ভাবো কোন সমীকরণে একটা বিন্দু ছিল একটা প্রবণতা ছিল, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল এম ইন টু এক্স মাইনাস এক্স ওয়ান, তার মানে এটা এক্স ওয়ান ওয়াই ওয়ান, তোমরা বলবে কেন ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি ছিল, এইগুলোই পড়তে হবে, দেখো ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি ছিল না, কারণ সি তো ওয়াই অক্ষের ছেদিতাংশ, যদি এই কোশ্চেনটা ওয়াই অক্ষের ছেদিতাংশই তো একবারই ফর্মুলায় বসাতাম, তা তো বলেনি, এক্স অক্ষের ছেদিতাংশ বলেছে, তার মানে হচ্ছে না, তাই জন্য আমরা বিন্দু বার করে নিলাম যে মাইনাস তিন যদি এক্স অক্ষে ছেদ করে তাহলে বিন্দু হয় মাইনাস তিন কমা জিরো, তাহলে এবার বসিয়ে দিই, তাহলে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান কত জিরো ইকুয়াল এম এক, এক্স মাইনাস এক্স ওয়ান কত মাইনাস তিন,
তার মানে দ্যাট মিন্স ওয়াই সমান এক্স প্লাস থ্রি, তাহলে ডান দিকে নিয়ে যাও ওয়াইকে, তাহলে এক্স মাইনাস ওয়াই প্লাস থ্রি ইকুয়াল জিরো। এক্সকে ডান দিকে নিয়ে গেলাম, এই যে এক্সকে ডান দিকে সরি ওয়াইকে ডান দিকে নিয়ে গেলাম, তাহলে এক্স মাইনাস ওয়াই প্লাস থ্রি ইকুয়াল জিরো। এ নাম্বার অফ, এ নাম্বার এর এমসিইউগুলো খুব ভাইটাল, এমসিইউ কনসেপ্ট প্রচুর, তোমরা এমসিইউগুলো বুঝে বুঝে খুব ভালো করে করবে, কোনো রকম সমস্যা হলে আমাকে কন্ট্যাক্ট করবে, কিন্তু সরল লেখা চ্যাপ্টারটা ভালো করে করতে হবে। এখান থেকে 10 নম্বর প্রায় আসে, 4 নম্বরে 2 প্রত্যেকবার দেয়, 1 2 নম্বরে দেয়, 10 নম্বর প্রায় প্রত্যেকবার আসে। এই জন্য এই চ্যাপ্টারটা খুব ভালো করে করবে, কোনো সমস্যা হলে কন্ট্যাক্ট করবে। একটু অসুবিধা হবে, কারণ এটা একটু অন্যরকম চ্যাপ্টার, তো প্রথম এরকম চ্যাপ্টার পাচ্ছ, একটু সমস্যা হবে, কিন্তু ভালো করে করবে তোমরা।